न्यूज अपडेट निबुदन को चुमालो की होम स्टे नारी पाचार और नारी निर्यातन जनित अपराधेर शिकार महिलादेर आत्मनिर्भर करे तुलते पुलिशेर उद्योगे कर्मशाला नारी पाचार और निर्यातन रुखते एबार कर्मशाला करा हलो कैनिंगे बारुईपुर जिला पुलिशेर कैनिंग महिला थानार उद्योगे और एकटी स्वेच्छासेवी संस्थार सहयोगिताय बृहस्पतिवार एई अनुष्ठानेर आयोजन हय कैनिंग महिला थाना प्रांगणे प्रदीप प्रज्वलनेर मध्य दिए अनुष्ठानेर आनुष्ठानिक सूचना करें कैनिंग महकुमा पुलिस आधिकारिक दिवाकर दास उपस्थित छिलेन कैनिंगेर सीआई विमल मंडल कैनिंग थानार आईसी सौगत घोष कैनिंग महिला थानार ओसी तनुश्री मंडल सह अन्यान्य विशिष्टरा मूलत प्रत्यंत सुंदरबन एलाकार मेयेदेर पाचार करे देवा हय बिहार झारखंड दिल्ली महाराष्ट्र हरियाणा और मुम्बईर विभिन्न एलाकाते लकडाउन परिस्थितिर परवर्ती समये बेड़ेछे आरो बेशी करे पाचार आर ताई सेई पाचार रुखते एबं गार्हस्थ्य नारी निर्यातन बंध करते एई सेमिनारेर आयोजन करा हय कैनिंग महकुमा पुलिश आधिकारिक दिवाकर दास बलेन आमादेर जारा भूमिरा आछे जारा महिला आछे तारा जेनो दुर्गा मा दुर्गार मतोई जेनो शक्तिशाली हये उठे सेटाई आमादेर एई प्रेरणा आमादेर एई प्रयास आमि स्पेशालि थैंक्स जानाबो आमादेर गोराम बोसेर जिनि कर्णधार आछेन एनजीओ मिस्टर बक्ता ओनाके এছাড়াও আমরা বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে আমাদের পুলিশ জেলার সহযোগিতায় আমরা হেডকোয়ার্টার থেকে অনেক ইনফ্রাস্ট্রাকচারাল হেল্প পেয়েছি এছাড়া আমাদের আইসি ক্যানিং ওসি ক্যানিং ওএমপিএস এরাও খুব চেষ্টা করেছেন এই প্রোগ্রামটাকে আরও ভালো করে করার জন্য আমাদের সঙ্গে আছেন আমাদের সিআই ক্যানিং এছাড়াও রয়েছেন যিনি আমাদের স্পেশাল ট্রেনার দেবব্রত হালদার যিনি আমাদেরকে প্রাইমারিলি এই প্রোগ্রামটা শুরু করেন এবং যেটা আমরা একটা কোর্স হিসেবে পরবর্তীকালে চালিয়ে যাব এবং যারা আমাদেরকে এখানে ইনকামেন্ট থাকবেন মানে যারা অংশগ্রহণ করবেন এই যোদ্ধা প্রোগ্রামটাতে আমরা প্রোগ্রামটার নাম যোদ্ধা এনজিওনি দিয়েছি কারণ যারা আমাদের এখানে পার্টিসিপেট করবেন বেসিক্যালি আমরা একটা সেলফ ফিজিক্যাল ডিপেন্ডেন্ট আই মিন যাতে আপনাকে যদি কেউ অত্যাচার করে আপনি প্রাইমারিলি যাতে সেটাকে ডিফেন্স করতে পারেন রক্ষা করতে পারেন এটাই আমাদের উদ্দেশ্য আমি জানি সব থেকে বড় স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনার উপরে যদি কেউ অত্যাচার করে সেটা থেকে নিজেকে রক্ষা করার স্বাধীনতারও দরকার আছে কারণ অর্থনৈতিক স্বাধীনতা পুরোপুরি আমাদের হাতে নেই আর তবু আমরাও চেষ্টা করব যে এর পরবর্তীকালে এরকম শারীরিক বিভিন্ন রকম প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি আপনাদেরকে কোনোরকমভাবে অর্থনৈতিক নারীরা যাতে করে নিজেরাই নিজেদের রক্ষা করতে পারে তার জন্য যোদ্ধা নামক একটি প্রয়াস চালু করা হয়েছে সেখানে তাদের আত্মরক্ষার কৌশল নিয়ে ট্রেনিং দেওয়া হবে পাশাপাশি তাদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করা যায় কিভাবে সে বিষয়েও আগামী ভবিষ্যতে পরিকল্পনা গ্রহণ করা হবে মানে প্রচুর মারটার খেয়েছে হাজবেন্ড বাড়িতে এসে পিটি পিটি দিয়েছে তারপরেও সে ঘুরে একটাই কথা বলে দাও না একটু মিলিয়ে বলো এবং আমরা কেসের ট্রায়ালে গিয়েও দেখেছি কোর্টে জজ সাহেবদের কাছে ডিপোজিশনের সময় বলতে আমার ভাতটাকে দিবে এটা পুরুলিয়া বাঁকুড়ার দিকে বেশি পাবে তো দিস ইজ দ্য সিনারিও তো সেখানে মানে আপনাকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতেই হবে তার একটা পদক্ষেপ বলতে পারেন আপনি ফিজিক্যালি কতটা কনফিডেন্ট যার ফলে আপনার মনের জোরটা বাড়বে আর সেইটার জন্যই আমাদের এই ক্যারাটে এই পথ চলা তো সবাই একসাথে থাকবো সবাই একসাথে চলবো এবং সবার একটা সহযোগিতা আমরা চাই তার কারণ পুরো ব্যাপারটার মধ্যে একটা ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ আমাদের রয়েছে তো সেই সবটাকে একসাথে করে আমাদের ভাবতে হবে কোনো একটা সাইড বা কোনো একটা টুকরোকে আলাদা করে ভাবলে হবে না সবটাকে একসাথে নিয়ে আশা করি উজনল পুলিশ বারুইপুর জেলা পুলিশ এবং গরম বসে লং লাইফ লং ইটিল লং লিভ অ্যান্ড ইট উইল গো বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন সেই জায়গায় দাঁড়াবে তার সাথে আমাদের এসডিপিও স্যার যেটা বললেন আমরা চেষ্টা করব আরও কিছু অ্যাক্টিভিটিস এর সাথে যোগ করার এবং আরেকটু মার্জিনাল জায়গায় পৌঁছানো শুধুমাত্র ট্রাফিক সার্ভাইভার নয় যাদের সব ক্ষেত্রেই আত্মবিশ্বাস কম এবং আমি তনুশ্রীকে বলছিলাম যে বাড়িতে মার খায় এরকম মহিলাদেরও নিয়ে আসা যাবে যাদের ফিরে গিয়ে হাজবেন্ডকে পেটাতে পারে দরকার আছে তো চলুন সবাই হাতে হাত রেখে চলি তারপরে দেখা যাক বাকিটা আমাদের চেষ্টা সবার ঐকান্তিক চেষ্টা এবং পজিটিভিটি এটা দিয়ে ফটোগ্রাফি হোক বা শিক্ষামূলক ভ্রমণ সুন্দরবনের বেড়ানোর সেরা ঠিকানা এসডি হলিডে কল 9564226766